খুলনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত থেকে সকাল পর্যন্ত ডুমুরিয়া উপজেলার খুলনিয়া ও রানাই এবং মহানগর গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আব্দুর রহিম, সামসুর রহমান, জাহান আলী বিশ্বাস, মোহাম্মদ শাহজাহান, করিম শেখ, আবু বক্কর, রওশন আলী গাজী। পুলিশ জানায় ডুমুরিয়া থানায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।